হ্যালো ফ্রেন্ডস, আমরা অলরেডি সায়েন্সের রসায়ন বিদ্যা অর্থাৎ কেমিস্ট্রি থেকে 150 পর্যন্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করেছি। সায়েন্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার ক্ষেত্রে, কারণ সায়েন্স থেকে অনেক প্রশ্ন আসে যেগুলি সাধারণত ব্যবহারিক জীবনের ঘটনা, সেগুলোই আসে, খুব একটা জটিল ফোনের প্রশ্ন সায়েন্স থেকে হয় না। সুতরাং সায়েন্স আমাদের ধৈর্য ধরে কমপ্লিট করতে হবে এবং খুবই ইজিলি কিন্তু এগুলো মনে রাখা যায়, কেবলমাত্র প্র্যাকটিস করতে হবে এবং রিভাইজ দিতে হবে। সুতরাং আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। কোনো ডাউট থাকলে অবশ্যই অ্যান্সার দেওয়া হবে কমেন্ট সেকশনে। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 51, প্রধান বায়ো গ্যাসটি হলো CH4, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এখানে SO2 গ্রিন হাউস গ্যাস নয়, অ্যান্সার হবে এখানে DSO2। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঁচটি অর্ধজীবনকাল অর্থাৎ হাফ লাইফ পিরিয়ড অতিক্রান্ত হওয়ার পর কত অংশ ইউরেনিয়াম পড়ে থাকবে, এখানে 1/32, অ্যান্সার হবে এখানে D। নেক্সট প্রশ্ন হচ্ছে, জলের ঘনত্ব সর্বোচ্চ হয় 277 কেলভিনে, অ্যান্সার হবে এখানে C। ক্লোভার সল্ট হলো এখানে Na2SO4 10H2O, অ্যান্সার হবে এখানে এ, Na2SO4 10H2O। কুইক লাইম হলো এখানে CaO, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জলের হিমাঙ্ক হলো 273 কেলভিন, জলের হিমাঙ্ক কত, 273 কেলভিন, অ্যান্সার হবে ডি। নাইট্রোজেন ডাইঅক্সাইডে জলে দ্রবীভূত হলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন হয়, HNO2 + HNO3, অ্যান্সার হবে এখানে সি। প্লাস্টিক শিল্পের সঙ্গে জড়িত PVC-র পুরো নাম কি, পলিভিনাইল ক্লোরাইড, অ্যান্সার হবে এখানে এ, পলিভিনাইল ক্লোরাইড। PVC-র সম্পূর্ণ নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ম্যাগনেসিয়াম সালফেট সাধারণত কী নামে পরিচিত, ম্যাগনেসিয়াম সালফেট সাধারণত অপসম নামে পরিচিত, অ্যান্সার হবে বি, ম্যাগনেসিয়াম সালফেট অপসম নামে পরিচিত। ছালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগটি হলো C2H2, অ্যান্সার হবে এখানে সি, C2H2। চুল এককে আর এর মান কত, 8.314 জুল পার কেলভিন পার মোল, এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, লুইস অ্যাসিডের উদাহরণ কোনটি, AlCl3, লুইস অ্যাসিডের সংকেত, সেখানে বি, অ্যান্সার হবে বি, AlCl3। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমব্যতিকালী নিম্নোক্তের মধ্যে কোনটির মিশ্রণ, সমব্যতিকালী কোবাল্ট ক্লোরাইড ও জলের মিশ্রণকে সমব্যতিকালী বলা হয়, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, LPG সিলিন্ডারে থাকে কোন গ্যাস, LPG সিলিন্ডারে থাকে বুটেন, আইসোবুটেন এবং প্রোপেন, অ্যান্সার হবে এখানে ডি, তোমরা এই প্রশ্নটা একবার ভেরিফাই করবে। নেক্সট প্রশ্ন, 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য বলে মনে করা হয়, 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 10টিকে অপরিহার্য বলে মনে করা হয়, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, যে মৌলটি জলে সংরক্ষণ করা হয় তাকে কি বলে, এখানে সে মৌলটি হচ্ছে হোয়াইট ফি, অ্যান্সার হবে সি। যে মৌলটি কেরোসিনে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে Na, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ আয়রন হলো রট আয়রন, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্টেনলেস স্টিলের সাথে থাকে Cr, অ্যান্সার হবে এখানে এ। Cl2O7 Cl এর চারণ সংখ্যা কত, এখানে অ্যান্সার হবে C+7। চিকচাক গতিবেগ কোন কণার ক্ষেত্রে প্রথম পর্যবেক্ষণ করেন, রবার্ট ব্রাউন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ধাতুটি ভিটামিন B12-এর থাকে, ভিটামিন B12-এ থাকে কোন ধাতুটি, এখানে CO, অ্যান্সার হবে ডি, CO। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনটি ক্ষার কিন্তু ক্ষারক নয়, এখানে CaO, ক্ষার কিন্তু ক্ষারক নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইক্ষু শর্করা হলো C12H2, এখানে O11, অ্যান্সার হবে এখানে ডি। কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা হলো 4, অ্যান্সার হবে এখানে সি। নিচের কোনটি দ্বিধাতব লবণ, এখানে মোল লবণ হচ্ছে এখানে দ্বিধাতব লবণ, অ্যান্সার হবে সি।
বিলীয়মান রঙের প্রধান উপাদান কোনটি? NH4OH হচ্ছে বিলীয়মান রঙের প্রধান উপাদান। নিচের কোনটি নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণ ক্ষারীয় হয়? এখানে সোডিয়াম কার্বোনেট নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোন যৌগ থেকে ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করা যায়? সোডিয়াম পারঅক্সাইড। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোন উপাদান দ্বারা অক্সিজেন শোষিত হয়? এখানে অ্যান্সার হবে সি, ক্ষারীয় পাইরোগ্লুট দ্রবণ এবং অ্যাসিড ক্রোমাস ক্লোরাইড উপাদান দ্বারা অক্সিজেন শোষিত হয়। এখানে অ্যান্সার এ বি দুটোই হবে। নেক্সট প্রশ্ন, কোন উপাদান শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়? অক্সি অ্যাসিটিলিন শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে এখানে বি। কোন বিজ্ঞানী হাইড্রোজেন নামকরণ করেন? ল্যাবোসিয়ে হাইড্রোজেন নামকরণ করেন। অ্যান্সার হবে এখানে বি। বিজ্ঞানী ল্যাবোসিয়ে হাইড্রোজেন নামকরণ করেন। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ঝর্ণা পরীক্ষা করা হয়? অ্যামোনিয়ার ঝর্ণা পরীক্ষা করা হয়। অ্যান্সার হবে সি। নিচের কোন জৈব যৌগটি রবার ও প্লাস্টিকের পরিস্থিতিতে ব্যবহার করা হয়? ভিনেগার রবার ও প্লাস্টিকের জৈব যৌগ পরিস্থিতিতে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে সি। টলোমাইট কোন উপাদানের আকরিক? টলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। অ্যান্সার হবে বি। গান মেটাল কোন উপাদানটি থাকে না? গান মেটালের নিকেল উপাদানটি থাকে না। অ্যান্সার হবে এখানে ডি। কলঙ্কহীন ইস্পাতে আয়রনের সাথে কোন উপাদান পাওয়া যায়? ক্রোমিয়াম। কলঙ্কহীন ইস্পাতে আয়রনের সাথে পাওয়া যায় ক্রোমিয়াম। অ্যান্সার হবে ডি। নিচের কোনটি কার্বনের ক্লাসিকাল রূপভেদ? গ্রেফাইট হচ্ছে কার্বনের ক্লাসিকাল রূপভেদ। অ্যান্সার হবে এ। কটি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? এখানে ছটি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে সি। নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? নিষ্ক্রিয় মৌলগুলি শেষ এখানে শূন্য বা ও শ্রেণীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনটি মুদ্রা ধাতু? এখানে মুদ্রা ধাতু হচ্ছে সিলভার কপার গোল্ড, সবকটি হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সাবানে কোন ফ্যাটি অ্যাসিড থাকে? সাবানে এখানে পামিটিক অ্যাসিড, টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড সবকটি থাকে। নেক্সট প্রশ্ন, কাপড় কাচা সোডার সংকেত কি? Na2CO3 হচ্ছে কাপড় কাচা সোডার সংকেত। নিচের কোনটি দ্বিমেরু ভ্রামক শূন্য? এখানে সি, Cl4 হচ্ছে দ্বিমেরু ভ্রামক শূন্য। রেক্টিফাইড স্পিরিটে কত শতাংশ ইথার অ্যালকোহল থাকে? 95% ইথার অ্যালকোহল থাকে। অ্যান্সার হবে এ। তরক্ষিত থেকে রবার জমাতে তাতে কি সংযোজন করা হয়? এখানে অ্যাসিটিক অ্যাসিড সংযোজন করা হয়। কার্নালাইট কিসের রূপ? কার্নালাইট হচ্ছে এখানে ক্লোরাইডের রূপ। অ্যান্সার হবে এখানে এ। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম কি? ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম হচ্ছে ভিনেগার। অ্যান্সার হবে এ। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম। অ্যান্সার হবে এখানে সি।